তিনটি বিমান, 9 জন পাইলট ও 47 জন বিমান সেনা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয় 1971 সালে। সময়ের সাথে এখন আরও আধুনিক কৌশলগত দিক দিয়ে সুদৃঢ়, শক্তিশালী ও কার্যকর একটি বিমান বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বাংলার আকাশ রাখিব মুক্ত এমন মূলমন্ত্রে উদ্দীপ্ত বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয়েছে নাইট ভিশন গগলস প্রযুক্তি, যা নিশ্চিত করেছে হেলিকপ্টারের রাত্রিকালীন উড্ডয়ন ও অবতরণ। বিস্তারিত জুমাতুল বিদার প্রতিবেদনে। দেশের আকাশ সীমার অতন্ত্র প্রহরী বাংলাদেশ বিমান বাহিনী। লাল সবুজের নিশান হয়ে বুক চিতিয়ে লড়াইয়ের অপেক্ষায় সদা প্রস্তুত আছে সীমাবদ্ধতার প্রাচীর, তবু মনোবল পাহাড় সম। প্রত্যন্ত কিংবা দুর্গম অঞ্চল, দিন কিংবা রাত, নিপীড়িতের পাশে আর শত্রুর মোকাবেলায় কোনো কিছুই বাধা হতে পারে না আকাশ যোদ্ধাদের কাছে। কি প্রশিক্ষণ, কি যন্ত্রপাতি আর প্রযুক্তি! 5 দশকে অনেকটাই পাল্টে গেছে বিমান বাহিনীর বহর। তবে কিছুটা সীমাবদ্ধতা ছিল রাতের আধারে হেলিকপ্টার চালানোর, সেটিও কেটেছে নতুন সংযোজন হওয়া নাইট ভিশন গগলস প্রযুক্তির মাধ্যমে। পরিবহন বিমান যেটা আছে C-130J, ওটা তো অতি শীঘ্রই সংযুক্ত হবে এই টেকনোলজি, এবং তারাও এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। বাট বর্তমানে একদম যদি এখন বলেন রেডি আছি আমরা সবকটা আমাদের হেলিকপ্টার ফ্লিট, আমাদের 6টা হেলিকপ্টার আছে ডিআর কঙ্গোতে। 2 অফ দ্য হেলিকপ্টার শুড বি ইকুইপড উইথ নাইট ভিশন গগলস। আর রিসেন্টলি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমাদের 2টা হেলিকপ্টার অলরেডি ওখানে পজিশন হয়ে গেছে, সো ওখানেও কিন্তু দিনের বেলা সহ রাতের বেলা সব রকম অপারেশন করা সম্ভব হবে। কম আলোকেও 30,000 গুণ বাড়িয়ে দিতে পারে এই গগলস, তৈরি করে সবুজ আলোক ছায়া, যার সাহায্যে অন্ধকারেও সব পরিষ্কার দেখতে পান পাইলট। দুর্গম পার্বত্য অঞ্চল থেকে শুরু করে গভীর সমুদ্রে অনুসন্ধান কিংবা করোনা আক্রান্ত বিশিষ্ট ব্যক্তিদের ঢাকায় নিয়ে আসা এখন অনেকটাই সহজ। 365 আপনি এখন যখন দেখতেছেন সব এক জায়গায় একই আলো, ওরকম হয়তো হবে না। যেটুকু গগলস পরবেন ঠিক ওই গগলসের জায়গাটুকুই হয়তো বা আপনি দেখবেন নতুন করে আর কি ভালোভাবে। এ যে কোনো একটা লাইট সোর্সকে এমনভাবে ইন্টেন্সিফাই করে যে কোনো ছোট লাইট হোক, যে কোনো অবস্ট্রাকশন হোক, গাছপালা হোক বা বিল্ডিং হোক, যেটা আপনি খালি চোখে রাতে দেখতে পাবেন না। যে কোনো সময়ে আমরা কিন্তু গিয়ে পেশেন্ট ইভাকুয়েট করতে পারছি, যেটা কিনা প্রায় 4-5 ঘন্টা অ্যাট টাইমস ইভেন মোর অনেক সময় বাঁচিয়ে দিচ্ছে। সুনির্দিষ্ট উড্ডয়ন ঘণ্টা আর অভিজ্ঞতা থাকলেই এই প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ নিতে পারেন পাইলটরা। 700 ঘন্টা থাকলে তাকে আমরা তখন ককপিটে নিব ট্রেনিংটা শুরু করার জন্য, এটাই আর কি। এটা আসলে অভিজ্ঞতার বিষয়, এটা অভিজ্ঞতাকে ব্যবহার করেই আমরা প্রযুক্তিটা ব্যবহার করছি। নাইট ভিশন গগলস দিয়ে অপারেশন করব, দিনের বেলা সেই জায়গাটা একটা রেকি থাকা উচিত, আমার জানা থাকা উচিত যে কোনো ল্যান্ডিংয়ের সময় কোনো অবস্ট্রাকশন এইসব জিনিসগুলো আছে কি না। সো আমাদের যে সবার যারা এক্সপিরিয়েন্স পাইলট যারা আছেন তারাই আমরা ফার্স্টে টেক ওভার করলাম। আমার ফ্লাইট সেফটিটা এমনভাবে এনশিওর করছে যে এখন আমাকে চিন্তা করতে হচ্ছে না যে আমি যে যাব ওখানটাতে গিয়ে কোনো বিপদ না হয়। নিত্য নতুন প্রযুক্তির সংস্পর্শে আধুনিকতার সাথে তাল মিলিয়ে বিমান বাহিনী এগিয়ে চলছে মানবতা আর আত্মত্যাগের মন্ত্রে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।